بسم الله الرحمن الرحيم. السلام عليكم জোড়া শালিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটি দেখার জন্য কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেশ থেকে এসে এই তো প্রথম ছাদে আসলাম, অনেকদিন ছাদে আসা হয়নি। তো এদিকে এসে দেখি আমাদের লাউ গাছটা মাশাল্লাহ অনেকগুলো আঁকা দিয়েছে। তো এই লাউ গাছটা দুলাভাই যাওয়ার সময় কিনে দিয়ে গিয়েছিল। তো এদিকে আঁকাগুলো একদম কচি, অনেক মোটা মোটা। যাই হোক, শুরু হয়েছে এখন। আর পেয়ারা গাছটাতেও মাশাল্লাহ অনেকগুলো পেয়ারা আছে। তো আজকে ছাদ থেকে দেখি কী কী জিনিস নেওয়া যায়, সেগুলো নিয়ে যাব, কেন অনেক ফল নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি দুটা মালটা ছিঁড়ে নিয়েছি, আর এদিকে গাছে যা যা আছে সব কিছু এখন এক এক করে ছিঁড়ে নিয়ে যাব। লেবু গাছটাতেও অনেকগুলো লেবু একদম খুব সুন্দর রস হয়ে গেছে, আর কিছুদিন হলে হয়তো পেকেই যেত। এই তো সব কিছু তুলে ফেলেছি, তো হাজিতে এক হাজির হয়ে গিয়েছে। আর এদিকে যে বাকি পেয়ারাগুলো আছে সেগুলোতে এখন আমি পলি দিয়ে বেঁধে রেখে যাব, নাহলে পাখি খেয়ে ফেলে, ঠিক মতো খাওয়া যায় না। আর টমেটোগুলো এখন আর নিব না, কিছু নিয়েছে আর এগুলো একদম পাকার পরে নিব। তো ছাদের কাজ মোটামুটি শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর আসার সময় আমরা এই তো কলার শাক নিয়ে এসেছি। এটাকে কোন দেশে কীভাবে চিনে আমি জানি না, বা কীভাবে রান্না করে সেটাও, আমাদের দেশে তো এটাকে এভাবে কুচি করে কেটে রান্না করা হয়। এই শাকটা খেতে কিন্তু অসম্ভব মজা, আর এটা একদম শীতের সিজনে খাওয়া হয়, খেসারি ডালের শাক এটা। তো সবগুলো শাকই আমি এভাবে করে কুচি করে নিয়েছি। এই শাকটা কুচি করার সাথে সাথে আমরা রান্না করে ফেলি। তো এটা রান্না করতে আজকে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে এই তো বাকার দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ হয়ে গেলে এখন আমি শাকটাকেও সুন্দরভাবে কড়াইতে দিয়ে তো এটাকে নাড়াচাড়া করতে হয় সাথে সাথেই। এটা কিন্তু রেখে দিলে লাল হয়ে যায়, তখন কেমন একটা গন্ধ লাগে, খেতে ভালো লাগে না। তো লবণ দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো। তো ফাইনালি আমার শাকটা হয়ে গেছে, এখন আমি বাজা মরিচ গুঁড়ো করে দিয়ে এটাকে নামিয়ে নিব। তো এটাকে এভাবে আমাদের দেশে খায়, কার দেশে কীভাবে খায় কমেন্টে জানাবেন। তো শাক হয়ে গেছে, তো এখন আমি বাসায় চলে এসেছি। এসেই তো কালকে আমি কিছু ছাতু বানিয়েছিলাম। তো রিহা মাদ্রাসা থেকে আমাকে ফোন দিয়ে বলছিল নাকি ছাতু খেতে ইচ্ছে করে, হয়তো ওর আশেপাশে কেউ ছাতু খেয়েছে, তো সেটা দেখি ওর খাওয়ার ইচ্ছা। তো এর আগে আমরা কখনো ছাতু খাইনি, তো এটা কীভাবে বানায় সেটাও আমি জানি না। তো কয়েকবার নেটে ঢুকে দেখলাম এক একজন এক একভাবে বানায়, তো আমি আমার মতো করে সমস্ত কিছু বাজার থেকে এনে ধুয়ে শুকিয়ে তারপরে তো পেঁজে গুঁড়া করে নিলাম। তো এখানে 8-10 পদের ডাল সবজি গম সরি সবজি না বাদাম দিয়েছি। তো এখন ওর জন্য এক বয়াম ভরে রেখেছি, আর বাকিটা এখন বাসায় থাকবে, এটা শেষ হলে আবার ওকে দিয়ে দিব। রিহাব আসবে কিছুক্ষণের জন্য, তো ওর জন্য একটু মাংস রান্না করলাম, ওরা মাছ খায় না তেমন একটা, তো ঝটপট মাংস আর ভাত বসিয়ে দিয়েছি। তো ওদিকে শাক কাটতে কাটতে আমার অনেকটা সময় শেষ হয়ে গিয়েছে। আর কালকে রাতে আমি একটু ক্ষীর বানিয়েছিলাম, তো সেখান থেকে তো রিহাবকে একটু দিয়েছি আর মরিয়ম একটু খেয়ে নিয়েছি। আর এই তো কিছু ফল আমি রেখেছি, ওখানে লেবু আর পেয়ারা
আর বাকিগুলো আপাদের জন্য রেখে দিয়েছি, ওদেরকে দিয়ে আসবো। তো এদিকে রিহাবের কাপড় চোপড়গুলো নামিয়ে দিয়েছে, তো এখন নামাজে যাবে। কিছু আমি ধুয়ে রাখবো আর কিছু গুছিয়ে রেখে দেবো, কারণ নামাজ বেশ। তো বললো যে ঠান্ডা লাগে একটা চাদর নেবে, এই চাদরটা হলো আমার বিয়ের সময়ের চাদর, তো এটা নামিয়ে দিলাম, বললাম আমার একটা চাদর আছে নিয়ে যাও। তো রিহাবে সব কিছু গুছিয়ে রেখেছি, আর এই তো বিশাল বড় একটা মাথা আপা রান্না করে পাঠিয়েছে। তো দুলাভাই আসার পরে আমি একজন কথায় কথায় বলতেছিলাম যে বড় একটা মাথা খেতে ইচ্ছা করে, তো সেই কথা শুনে দুলাভাই বড় একটা মাছ নিয়ে এসেছিল, তার খাওয়া হয়নি, দুলাভাই তো চলে গিয়েছে। তো আজকে আপা খুব সুন্দর করে রান্না করে পাঠিয়ে দিয়েছে মাছটা, আর সাথে তো শাক আছে। তো এখন আমি আমার মতো করে খাবারটা খেয়ে নিব, কারণ ওরা সবাই খেয়ে ফেলেছে। তো কাজ করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তো এখন আমি একাই বসে মোটামুটি খাবার খেয়ে নিব। এই তো মাছের মাথা আর শাক, একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, তাই আমি এখন রোদে বসে এই তো আজকে দুপুরে খাবারটা খেয়ে নিব। তা আছর নামাজ পরে এই তো ছেলে মেয়ে দুজনকে নিয়ে বেরিয়ে গেলাম, হাফতা একাই যাবে, মরিয়মকে আমি দিয়ে আসবো। রিহাব এদিকে যাচ্ছে আর আমি মরিয়মকে নিয়ে এই পাশটাতে ঘুরে চলে যাব। আর আমাদের এলাকায় রাস্তা নতুন কাজ শুরু করেছে, তো চতুর্পাশে সব কিছু একদম ভেঙে পরিষ্কার করে ফেলেছে, তো সবাই দেখি রাস্তা দেখতে আসে কতটুকু রাস্তা হয়, কার কি কতটুকু ভাঙা গেছে। তো রাস্তাও কিন্তু অনেক লোক এই সময়ে দেখা যায়, তো এদিকটা দেশে দেখলাম যে ওনাদের অনেকটাই ভেঙে একদম সাফ করে ফেলেছে। তো মরিয়মকে দিয়ে এসে মাগরিবের আজান দিয়ে ফেলেছে, তো আমি বাসায় না গিয়ে সোজা আপাদের বাসায় চলে আসছি। তো এসে দেখি আপা নুডলস রান্না করেছে, তো সাদা নুডলস রান্না করা তেরিফাত প্রথমে খেতেই চায়নি, তো আমার আর আপার আবার এই নুডলসটা খুবই ভালো লাগে, তো নুডলস সাদা নুডলস খাচ্ছি। আর আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।